শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বাবা বর্ধমানেশ্বর শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। এদিন দেখা যায় অনেকেই ভক্তদের সেবা কেন্দ্র তৈরি করেছেন, যেখান থেকে আগত ভক্তদের খাবার বিলি করা হচ্ছে। মন্দির কমিটির এক সদস্য জানান, এবছর বর্ধমানেশ্বর মোটা শিবের 51তম আবির্ভাব দিবস পালিত হবে। এছাড়াও ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য চোঙার মাধ্যমে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। শ্রাবণ মাসের প্রতি সোমবারই একটা ভিড় থাকে, হ্যাঁ, আর আমাদের বাবার আবির্ভাব দিবসটা হচ্ছে 25শে শ্রাবণ, এবছর ইংরেজি 11ই আগস্ট পড়েছে। আর ওই যে কাটোয়া থেকে যে জল আনা বা বিভিন্ন জলাশয় থেকে যারা জল আনেন, সেটা হচ্ছে 24 তারিখের রাতের মধ্যে অনেকে আসেন, 25 তারিখে জল ঢালাটা শুরু হয়, ঠিক আছে। আর এখানে দেখছেন এই যে ক্যাম্পে দেখুন যে অনেকে খাওয়াচ্ছেন, সেবা দিচ্ছেন, এরা নিজস্ব উদ্যোগে যে কেউ এটা করতে পারে। সোমবার হোক রবিবার হোক, সোমবারে বেশি ভিড় হয় বলে অনেকে সোমবারে সেবা কেন্দ্রগুলো করেন, এগুলো নিজস্ব উদ্যোগে। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করি, তাতে যারা মানে যারা কাজটা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেই জন্য এটা আমরা করি। এবারে শ্রাবণ মাসে বাবার কততম জন্মদিন? এবারে শ্রাবণ মাসে বাবার 51তম জন্মদিন। আমাদের উদ্দেশ্য ছিল এবছর, যেহেতু গত বছর 50তম বর্ষ পেরিয়ে গেছে, 51তম বর্ষকে আমরা বিশেষভাবে উদযাপন করব। কিন্তু আবার করোনার প্রকোপ বাড়ার জন্যে প্রশাসন এবং আমাদের স্বেচ্ছাসেবক বা আমাদেরকে যারা সহযোগিতা করেন, সকলের অনুরোধের ক্রমে আমরা বড় করে এবছর আর কিছু করছি না, নিয়ম রক্ষা হচ্ছে। আর আমরা এবছর যাতে কোনো রকম অশান্তি না হয়, চোঙেতে জল ঢালার জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে একসঙ্গে অনেক মানুষ বাবার মাথায় জল দিতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।